নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হবে, টানা দুদিন পর গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। পুলিশের জালে কুলতলির সিপিআইএম নেতা মান্নান খানও। মান্নানের মাছের ভেড়িতে আলাঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই সাদ্দামকে। সাদ্দাম এবং মান্নানকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। কুলতলি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, প্রতারণা সহ একাধিক অভিযোগ। গত সোমবার থেকে সাদ্দামের বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশের এবং পুলিশের ওপর হামলার অভিযোগ ছিল। সাদ্দামের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাইরুলও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এবং দুই ভাই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এবং টানা দুদিন পর সাদ্দাম সর্দারকে, অর্থাৎ এই কুলতলি কাণ্ডের যে মূল অভিযুক্ত সেই সাদ্দাম সর্দারকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছে। এবং সাদ্দামের পাশাপাশি মান্নান খান নামে এক সিপিএম নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ, মান্নান খানের আলাঘরে যে মাছের ভেড়ি রয়েছে তার আলাঘরেই লুকিয়েছিল এই সাদ্দাম। কিসের মদতে তাকে এই আশ্রয় দেওয়া হয়েছিল, এর সঙ্গে কি মান্নানের কোনো যোগ রয়েছে, তাই মান্নানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল, রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়গোপাল, ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত সাদ্দাম এবং মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে? মান্নানের সঙ্গে সাদ্দামের কি সম্পর্ক ছিল? একদিন দেখো, তোমাকে যেটা প্রশ্ন বলে যাচ্ছি যে সোমবার যে পুলিশকে গুলি চালানো ঘটনার পর থেকে কিন্তু কুলতলি সিপি ধারা এলাকার যে হেরি ছিল সিপিএম নেতা মান্নানের, সেখানে কিন্তু গা ঢাকা দিয়েছিল এই সাদ্দাম সর্দার। গতকাল রাতে কিন্তু বারিপুর পুলিশ জেলা স্পেশাল পুলিশ টিম সেই জায়গায় তদন্ত চালিয়ে কিন্তু গ্রেপ্তার করে সাদ্দামকে এবং তার কিছু আলাঘরের পরেই কিন্তু ছিল সিপিআইএম নেতা মান্নান খান, তাকেও কিন্তু গ্রেপ্তার করে। ইতিমধ্যে কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর যে এই সাদ্দামের সঙ্গে এই মান্নানের কিন্তু অনেক পুরনো সম্পর্ক, এমনটাই মনে করছেন পুলিশ কর্মীরা। ফোনের টেস্ট করেই কিন্তু এই সাদ্দামকে ধরতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং একদিকে পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল সাদ্দামের ভাই সাইরুলের বিরুদ্ধে। সাইরুলকে এখনো পর্যন্ত ধরা যায়নি, তার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? পুলিশ সূত্রে কোনো খবর রয়েছে? এখনো পর্যন্ত সাদ্দামের ভাই যে সাইরুল যে পুলিশকে গুলি চালিয়েছিল তার কোনো এখনো খোঁজ পাওয়া যায়নি। তবে সাদ্দামকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আশা করছে খুব শীঘ্রই সাইরুল সহ আরো যে দুজন মেন মাথা আছে তাদেরকে তারা গ্রেপ্তার করতে পারবে। তাদেরকে এই সাদ্দামকে গ্রেপ্তার করার পর এবং মান্নানকে গ্রেপ্তার করার পর তাদের কোন আদালতে পেশ করা হচ্ছে? একদমই সাদ্দাম এবং মান্নানকে গ্রেপ্তার করার পর কুলতলি থানার পক্ষ থেকে বারিপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং কুলতলি থানা থেকে 10টা সাড়ে 10টা নাগাদ মান্নান এবং সাদ্দামকে বার করা হবে এবং কুলতলি থেকে বারিপুর যেতে টাইম লাগে 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু বারিপুর কোর্টে তোলা হবে মান্নান এবং সাদ্দামকে। বেশ, অনেক ধন্যবাদ প্রিয়গোপাল, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়, আপনাদের জানিয়ে রাখি সাদ্দাম এবং মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ টানা দুদিন পর এই কুলতলি কাণ্ডের সুরঙ্গের যে ঘটনা এবং প্রতারণার অভিযোগ, সেই অভিযোগের পর টানা দুদিন পেরিয়ে যায় এবং তারপরে এই সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এই ঘটনায় এক সিপিআইএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করা হয়, কারণ এই মান্নান খানের যে মাছের ভেড়ির আলাঘর সেই আলাঘরে আত্মগোপন করেছিলেন এই সাদ্দাম এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মান্নানকেও গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর মহকুমা আদালতে আজ পেশ করা হবে তাদের দুজনকে।